হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আবার রেডি হয়ে গেছি আর এখন বাজে 7:30। আর আমি দেখো এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে এই কুর্তিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই কুর্তিটা আর তোমাদের রোহিতদা নেই, পাশের বাড়ির একটা বৌদির সাথে ঠাকুর দেখতে যাচ্ছি, বৃষ্টিটা একটু কম হয়েছে, সেজন্য ভাবলাম যে চলো ঠাকুরটা দেখে আসি। দুদিন থেকে একেবারে বেরোতে পারিনি, আমাদের এখানে মেঘ কিন্তু প্রচণ্ড হয়ে আছে, কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই। দুদিন থেকে খুব বৃষ্টি হয়েছে বিকেল দিকে, আর আজকে একটু বৃষ্টিটা ছাড়িয়েছে, তো দেখি একটু বেরোই, তারপরে যদি বৃষ্টি আসে তো ভিজে যাবো, তোমরা তো দেখতেই পাবে সব কিছুই। তো যাই হোক, পুজোর 4 দিনের মধ্যে আজকে আরেকটা দিন পার হয়ে যাচ্ছে, নবমী। তো নবমীর দিনে আমি আজকে রাত্রে ঠাকুর দেখতে যাচ্ছি, তাছাড়া তোমাদের রোহিতদারও টাইম ছিল না, টাইম নেই বলতে পারো যে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবে, তো ও একটু কাজেই ব্যস্ত আছে, আর বাড়িতে কেউ নেই। আর আমার বোন খুশি ওরা এসেছিল, তো বোনের শ্বশুর বাড়িতে লোক মারা গেছে, সেজন্য ওদেরকে আবার যেতে হলো, নইলে তো আমরাই যেতে পারতাম, বৃষ্টি পড়ুক চাই যাই হোক, একবার দুবার তো বেরোতামই পুজোতে, তাই না বন্ধুরা? তো এখন দেখো বেরোচ্ছি, দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, আমি কয়েকটা মানে ঠাকুর দেখবো সামনাসামনি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে চলো। সো বন্ধুরা, তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পাড়ার মানে দুর্গা, মানে আমার শ্বশুরবাড়ি পাড়াতে হয়েছে দুর্গাটা। তো এখন দেখো, এটা দেখার পরে আমরা চলে আসছি এদিকে রানীগঞ্জে, অনেক জায়গাতেই দুর্গা হয়েছে, তো খুব ভালো ভালোই হয়েছে, প্যান্ডেলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। তো ভাবতে পারিনি যে আজকের দিনে আমরা ঠাকুর দেখতে বেরোতে পারবো, কেননা যা বৃষ্টি হলো দুদিন থেকে। তো আজকে নবমীর রাত্রিতে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, আর ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনেই বৌদি আর বৌদির ছেলে, তো আমরা এই তিনজনে মিলে বেরিয়েছিলাম রাত্রে, আর আমি সকালে ভয়েস ওভারটা দিচ্ছি। তো বন্ধুরা, কালকে রাত হয়েছিল অনেক বাড়ি আসতে, আর আসার পরে আমি জানি যে ঠাকুর দেখাতে দেখাতে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আর বিশেষভাবে কথাটাও বলিনি। তারপরে তোমাদের রোহিতদা এসছে অনেকটাই রাত্রে 3টের সময়, তো 3টে পর্যন্ত আমি জেগেই ছিলাম, আর কতটা ভিড়। আর আমাদের এখানে যে একটা মানে ঠাকুর হয় রেল মাঠ, যেখানে আমাদের স্টেশন আছে রানীগঞ্জ স্টেশন, তো ওই জায়গাটা কে আমরা রেল মাঠ বলি, তো রেল মাঠে কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর রানীগঞ্জের মধ্যে আমার মনে হয় যে রেল মাঠে ঠাকুরটাই আর প্যান্ডেলটাই বেশ ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, তোমরা যদি থাকতে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারতে যে কোনটা ভালো হয়েছে কোনটা ভালো হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ব্লগটা ঠাকুর দেখিয়েই আমি তোমাদের সঙ্গে কাটালাম। তো তোমরা দেখো ঠাকুর আর লাইটের কাজগুলো খুবই ভালো হয়েছে। তো এখানে দেখো, এটাও আরেকটা মন্দিরে চলে এসেছি। তো ও রানীগঞ্জের মধ্যে অনেক ঠাকুর হয় যেগুলো আমরা একদিনে দেখে শেষ করতে পারি না, প্রায় যদি আমরা সব ঠাকুরগুলো দেখি তাহলে প্রায় 3 দিন টাইম লাগবে। তো চলো, কী আর করা যায়, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে চলে এলাম দেখো আমরা আমাদের পাড়ায়, আবার রিটার্ন চলে এলাম। তো আমার পাড়ার ঠাকুর এটা হচ্ছে, এই যে করোনা মহামারী হয়েছিল সেটারই কোনো কিছু করেছে এক দুটো। তো ঠিক আছে, আজকে ঠাকুর দেখাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।